কি নাম আপনার? চিন্ময়ী কর্মকার। কোথা থেকে এসেছেন? রানীগঞ্জ। বর্তমান দীঘায় কি সমস্যা? সমস্যা হ্যাঁ, বৃষ্টির জন্য এই গভীর নিম্নচাপের জন্য বেরোতে পারছি না, ভালোভাবে এনজয় করতে পারছি না। সমুদ্র স্নান করতে পারছেন? না, সেরকম ভাবে তো পাচ্ছি না, কারণ ভয় ভয় তো করছে, সমুদ্র তো ভয়ঙ্কর রূপ এখন। আচ্ছা, অন্যান্য থেকে বেড়ানো বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বই কি, দোকান তো প্রায় 90% দোকান তো বন্ধ আছে। আর বেড়ানোর ক্ষেত্রে গাড়ি গাড়ি টাড়ি? হ্যাঁ, গাড়ি টাড়িতে তো খুবই সমস্যা হচ্ছে, ভাড়াও দ্বিগুণ। তারপরে আমাদের হোটেল বন্দি অবস্থায় থাকতে হচ্ছে, যেহেতু নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল খুব চাপদার, বৃষ্টি চলছে, আমরা বেরোনোর সুযোগ সময় পাচ্ছি না। গাড়িওয়ালা যারা আছে তারাও ভাড়া বেশি বলছে। তারপর আপনার সমস্যা হচ্ছে যেতে যাওয়া আসা করতে পারছে, সমুদ্র বুঝতেও পারছে না, এখানে যারা ভলেন্টিয়ার রয়েছে তারা বুঝতে না। প্রচন্ড বৃষ্টি, বাইরে বার হওয়া যাচ্ছে না, ছাতে বার হয়েছে, ছাতে ভেঙে চলে যাচ্ছে দীঘার উপর। আবার দীঘার যেটা স্নান দান করবে সে কাজটা নেই, প্রশাসন নামতে দিচ্ছে না, সে ভালোর জন্যই যাই হোক। কোথাও বেড়াতে যেতে গেলে সমস্যা কি? বেড়াতে যেতে গেলে 100 টাকা দাও, 200 টাকা দাও, ঠিকঠাক লোক নেই। যেমন ইচ্ছে তেমন হচ্ছে, থাকাটুকু নেই, পানি দিতে হবে, সে গাড়িতে বসতে হচ্ছে, ভাড়া হয়, ওই গাড়িতে বেড়ানো সমস্যা। এখন একটুখানি বেড়াতেও যেতে পারছি না, হ্যাঁ, হোটেলে থেকে বাইরে যেতে পারছি না, ব্যস্ত হোটেলের মধ্যেই বন্দি থাকতে হচ্ছে। আর একটু এই ওয়েদারটা সকালে সুন্দর হলো, একটু বার হলো, একটু আপনাদের হয়তো আসবে পানি। সমুদ্র স্নানে নামতে পারছি? সমুদ্র তো নামতে দিয়েছে না প্রশাসন থেকে, অত্যন্ত বৃষ্টি দিলাম হয়ে আছে। পাশাপাশি কোথাও যেতে পারছি না, কোথাও বেরোতে পারছি না, গাড়ি ভাড়া খুব হাই, কোথাও বেরোতে পারছি না। ৫ টাকা চা কফি নিয়ে যাও, 25 টাকা কফি, মানে কি ওরাও লোক পাচ্ছে না দেখছি, আগে তুলে নিই এইভাবে। তা হোটেলের মধ্যে চুপচাপ বসে আছি, ব্যাস একটু সাঁতারি চা খেতে হচ্ছে, সাঁতার ভেঙে যায় জলটি হাওয়া। সাঁতার দাম তো হয় 30 টাকা, সাঁতার 25 টাকা, সাঁতার 200 টাকা দেন। টানা কদিন গভীর নিম্নচাপে আমাদের সমুদ্রের স্নানে সতর্কতা জারি করা আছে। আজকে মোহনা থেকে আমাদের পুরো বারণ করা হয়েছে যে সমুদ্রে নামা আজকে বন্ধ থাকবে আগামীকালও। আমাদের বিএমজির তরফ থেকেও বারণ করা হয়েছে যে আমাদের এখানে স্নানের পরিচালনার জন্য স্নানের সমুদ্র উত্তাল আমাদের উচ্ছাদ কি হচ্ছে? হ্যাঁ, মোটামুটি ভালোই হচ্ছে, সকাল থেকে চলছে। আজকে তো ওয়েদারও খারাপ, এবং কালকেও শনিবার ওয়েদারও খারাপ চলছে, বন্ধ হয়েছে কালকেও।